গুড মর্নিং, আজকে 27 তারিখ মঙ্গলবার, 10:30 বাজে। সৌরভ আজকে একটু দেরি করে বেরিয়েছে, তাই অবস্থা দেখো, ঘর দোরের অবস্থা একদম পরিষ্কার, সব কিছু হয়নি, সেগুলো সমস্ত করছি। আর এই শীতকাল যখন যায় এত কাজ থাকে না, জামা কাপড় সোয়েটার লেপ কম্বল সমস্ত কাঁচা কুচি, আবার সেটাকে প্যাক করে তোলা, মানে প্রচণ্ড কাজ পড়ে আছে, এগুলোকে নেব। এই ঘর দোর পরিষ্কার করতে করতে মানে আর টাইম থাকে না। এই এখানে রাখি, দাঁড়াও তারপর তোমাদের সাথে কথা বলছি। সব পড়ে গেল। আর আজ একটু ধোকা করবো, তাই ধোকা ভিজিয়ে রেখেছি, প্যাকেটটা ছিঁড়ে ফেলেছিলাম বিচ্ছিরিভাবে, তাই ঠিক মতো পড়তে পারিনি, তাই মনে হচ্ছে ঠিকই করেছি। আর কালকে ব্লগ করা হয়নি, তিতলির হঠাৎ করে খুব জ্বর আসে, একদম 102 তিতলির জ্বর হলে এরকমই হয়, শরীরটা খুব খারাপ হয়েছিল। রোববার রাত্রির থেকে শরীরটা খারাপ হয়, তাই জন্য ব্লগ টগার করা হয়নি। এখন আমি ফার্স্ট স্নান করব, অনেক কিছু কাছাকাছি করব। জিম থেকে সবে এলাম, কদিন ব্লগ করা হয়নি কারণ র্যান্ডম জ্বর চলে এসেছিল, 102 জ্বর এসে গেছিলো কালকে কোনো কারণ ছাড়া। আমাকে তো তোমরা চেনোই, আমি না পাখা চালাই, এখনো আমি সোয়েটার পরি, চাদর চাপা দিই, লেপ চাপা দিই, স্টিল জ্বর হয়ে গেল। হঠাৎ চোখ বুক ফুলে গিয়ে বাজে জ্বর এসে গেছিলো, আবার আজকে একদম ঠিক। গলার অবস্থা একটু খারাপ, বাকি ফিট আছি। আর এখন স্নান করে করব লাঞ্চ। আজকে আমাদের লাঞ্চ জিরার রাইস আর ধোকার তরকারি। ধোকাটা দেখো আমি চৌকো চৌকো করে করতে পারি না, এরকম গোল গোল করে নিয়েছি, অত ঝামেলা নিই না জানো তো, ওই চৌকো চৌকো করে আর করিনি, একেবারে গোল গোল করে বড়া ভেজে করে নিয়েছি। আমার একটু কাজ চলছিল, তারপর আমরা এই ফাইনালি 6:30 বেজে গেছে, আমি আর মা বেরোচ্ছি, দুজন বাড়ি যাচ্ছি। দুজনের শরীরটা একটু কালকে ডিটোরিয়েট করেছে, জ্বর এসছে একটু বেসিক্যালি, তো একবার ভাবলাম গিয়ে দেখা করে আসি। তো এখন দুজন বাড়ি যাবো, বাবাইও অলমোস্ট এসেই গেছে। বাবাই এলো, বাবাই এসে গেছে, আমরা বেরোচ্ছি দুজন বাড়ি, ঠিক আছে। দুজনের জন্য একটু মোমো নিয়েছি আর একটা জায়গারে নিয়েছি, দুজনের এগুলো লাগেনি। এবার মেট্রো বলছি, দেখো শুধু মাথায় মেট্রো চলে, রিকশায় উঠবো, আমার মাথায় শুধু মেট্রোই ঘোরে। আমরা উঠে গেছি, রিকশাতে যাচ্ছি এখন। এই রিকশা রাইডটা আমি আর মা খুব এনজয় করি, আর এই রিকশাগুলো সেই বড় বড় রিকশা। মন্দিরে একদিন আমি আর মা আসবোই, আসবো এখানে, ভীষণ সুন্দর মন্দির করেছে, মায়ের বাড়ি থেকে এবার বেরোবো। মায়ের শরীরটা আজকে অনেকটা ভালো আছে, কিন্তু শুয়ে আছে, তাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না, তো পরে নিশ্চয়ই শেয়ার করবো। মা নিশ্চয়ই আসবে ব্লগে, দেখি বাবার জন্য কিছু যদি পারি নিয়ে যাব। ভালো জিনিস পেয়ে গেছি, বাবার জন্য পাপড়ি চাট নিচ্ছে এখানে। আমরা এইরকমই লোভী, সত্যি কি ভালো লাগলো গো, দাঁড়াও পার হয়ে যা রাস্তা না, প্রচন্ড সাংঘাতিক। বাপরে লাল পুরো, দেখো মা ভুতুরে বাড়িচ্ছ, মা বলছে ভেলপুরিও তাহলে চ একটা নি, সত্যি এগুলো যে কি ভালো খেতে লাগে এক এক সময়। আর বাবা আসতে চাও, তোরে ডগি রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছে। সৌরভ আবার ফোন করে বলছে আলু কাবলি চাই, সব হলো নেওয়া, ডান তো সব। এই আমাদের এক লতা ডিনার আজকে, এই সময় সবার জ্বর হচ্ছে, আমরা বিজয়শ্রী আন্টির জন্য একটু ওষুধ নিতে এলাম, আন্টি বেরোতে পারছে না। চাট চাট কেমন, মনটা কেমন বলছে? মনটা চাটু চাটু হয়ে গেছে, চাটু চাটু। গোবিন্দার গানটা বলো, ভেলপুরি এনে, ভেলপুরি ভেলপুরি খারা হাতা কি, আমাদের গান শুনে ভেলপুরি খারা হাতা, এমন নয় তাড়াতাড়ি করো আমি খাবো। এই যে দেখিয়ে দিই, আমাদের পাপড়ি চাট, আলু কাবলি, পাপড়ি চাট, আর এটা সৌরভের স্পেশাল আলু কাবলি, এটা ভেল। বাবা তাড়াতাড়ি কেন বলছো বলো তো, খাবে বলে এবার গাটার কোনো খোলো, এক্ষুনি পড়ে যাবে, ঠিক আছে।
তুমি একটু গোবিন্দার মতো নেচে বলো। আর বাবাকে খাবার সামনে রাখলে দেখো 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 খাবার সামনে রাখলে দেখো আর কোন দিকে দাঁড়াও দেখবে না, ছবি তুলবে এইভাবে অর্গানাইজ করে, এখন তুমি খেতে পারবে। প্রচন্ডই ভালোবাসি, যদি আমাদের ফ্যামিলি বন্ডিং আমার ক্রিয়েটিভ কাজ ভালো লেগে থাকে প্লিজ, যারা এখনো পরিবার.com কে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও, কমেন্ট শেয়ার এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা বাই। কচর মচর আওয়াজ হচ্ছে, যাই খেয়ে নিই।